আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাইথনের কমপ্লিট সিরিজে আজকে আমরা ম্যাথ নিয়ে কথা বলবো। তো ম্যাথ নিয়ে কিছু কাজ করি আমরা দেখি নেই। আমরা একটা ভেরিয়েবল নিতে পারি ম্যাক্স, ম্যাক্স নেব না, আচ্ছা ম্যাথ নামে একটা ভেরিয়েবল নেই। ম্যাথসের মাঝে আমরা যদি দেখি এখানে ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে যদি আমরা ম্যাক্স দিই, ম্যাক্স দেওয়ার পরে এখানে এক ম্যাক্স হচ্ছে আমাদের একটা ফাংশন। তো এটা কি বিল্ট ইন ফাংশন? আর আমরা যেটা কিছু আছে আমরা নিজেরা ডিফাইন করে আমরা কাজ করবো সেটাকে বলে মানে ইউজার ম্যানুয়াল ফাংশন, আর এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। এগুলা মানে অলরেডি মানে পাইথনে তৈরি করা আছে, তার যে কারণে আমরা শুধু ফাংশনের নেমটা কল করলে আমরা কাজ করতে পারবো, এটাকে বলে বিল্ট ইন ফাংশন। তো এখানে যদি আমরা ম্যাক্স মানে যদি এখানে 20, আচ্ছা যদি 50, 50 অ্যান্ড 40, যদি 40 দিই আমরা, যদি এটা যদি দেখতে চাই, প্রিন্টটা যদি দেখতে চাই মানে এর সর্বোচ্চ নাম্বার কোনটা সে বলে দিবে। এখন এখন যদি ম্যাথস এটা আমরা প্রিন্ট করি, দেখেন এখানে কি আছে, পাইথন এফ ডট পাই। এখন কিন্তু সর্বোচ্চ নাম্বার কোনটা আমাদেরকে বলে দিচ্ছে, আমাদের সর্বোচ্চ নাম্বার হচ্ছে 50, আমরা দিছি 40 আর 50, এর মাঝে সে বলতেছে মানে সর্বোচ্চ নাম্বার যেটি সেটা আমাদেরকে বের করে দিবে। সর্বোচ্চ নাম্বারটি বের করে দিছে, সে আমাদেরকে কি বের করেছে, সেটি হচ্ছে 50 বের করছে। তো এইভাবে আমরা আরো অনেক কিছু করতে পারি। তো এইভাবে আমরা এয়ার না করে আমরা সরাসরি এই এটার ভিতরে আমরা এয়ার করতে পারি, সরাসরি আমরা এটার ভিতরে প্রিন্ট করতে পারি, তাহলে আমাদের আর ঝামেলা নাই, কাট করে রাখি, ভেরিয়েবলের দরকার নাই বারবার। এখন যদি আমরা ম্যাক্স আবার যদি প্রিন্ট করি, আমাদের সেম আউটপুটটি দেওয়ার কথা, পাইথন এফ ডট পাই সেম আউটপুটটি আমাদেরকে দিচ্ছে। তো এইভাবে এটা আমরা কপি করি, কপি করে আমরা আরো কিছু ফাংশন শিখি। পাইথনের অনেকগুলো ম্যাথ ফাংশন আছে, তার মাঝে মানে চার পাঁচটা ফাংশন দেখাবো, এত কিছু দেখাতে পারবো না, আপনারা সেগুলো অ্যাড করে নেবেন। এখন যদি এখানে দিই মিনিমাম, মিন মিন দিলে কি মিন করে মিনিমাম। তো এখানে আমরা আরো কিছু নেই, এটা প্রিন্ট করি। এখন যদি দি ফ্লোর, ফ্লোর ফ্লোর ফাংশন কি করবে আমাদেরকে, এটার মানে আচ্ছা ফ্লোর দিলাম, ফ্লোর দেওয়ার পরে এখানে আরেকটা দিতে পারে সিলিং। ফ্লোর মানে মানে সর্ব নিচের দিকে যে সংখ্যাটা সেটা আমাদেরকে ইয়া করবে আর কি, ফ্লোর দেওয়া। এখন যদি এখানে দেই 50.8 দেই, এখন যদি দেই ফ্লোর সিল দেই, সিল সিল আমাদের কি করবে মানে, আচ্ছা এগুলো আমি পরে বোঝাচ্ছি আপনাদেরকে। এখানে 50.40 দিলাম, তারপর এখানে যদি আরেকটা নেই, আমি উপরে কমেন্ট আউট করে রাখছি যাতে আমার সুবিধা হয় লিখতে। তো এখানে আমরা দেখছি ম্যাক্স মিনিমাম ফ্লোর সিল, এখন দেব স্কোয়ার, এস কিউ আর টি, স্কোয়ার রুটের জন্য আমাদেরকে কি করতে হবে, এস কিউ আর টি দিতে হবে। এস কিউ আর টির মাঝে আমরা কি দেবো, এখানে যদি দেই আচ্ছা 40 দেই, 40 দেওয়ার পরে এখানে আরো কিছু দিতে পারি, আরেকটা রাউন্ড ফাংশন আছে, অনেক ম্যাথের অনেক ফাংশন আছে, আপনারা এগুলা গুগল থেকে সার্চ করে শিখে নেবেন। রাউন্ড, রাউন্ডের মাঝে যদি দেই 4.7, এখন যদি আমরা এটা প্রিন্ট করার চেষ্টা করি, পাইথন সম্ভবত ইরর আসবে। হ্যাঁ দুইটা তো ঠিকঠাকই কাজ করছে, উপরে দুইটা, কিন্তু বাকিগুলো আসে নাই। এটার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে লাইব্রেরিগুলো ইম্পোর্ট করতে হবে, ফ্রম ম্যাথ ইম্পোর্ট স্টার, ম্যাথ থেকে আমাদেরকে সমস্ত কিছু আমাদেরকে ইম্পোর্ট করে আমাদেরকে এখানে আনবে। এখন যদি আমরা এখানে প্রিন্ট করি পাইথন এফ ডট পাই, এখন দেখেন সবগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা প্রথমে কি দিছি, ম্যাক্স, ম্যাক্স নাম্বার কত, 40 আর 50, পঞ্চাশের মাঝে সর্বোচ্চ নাম্বার হচ্ছে আমাদের 50। তারপরে মিনিমাম আমরা চেক করতে চাচ্ছি, আমাদের মিনিমাম নাম্বার কোনটা, 50 না 40, সে বলতেছে 40।
তারপরে আমরা কি করছি, ফ্লোর এটা আমরা এ করছি, ফ্লোর এটা দেখাচ্ছে কি, ফ্লোর মানে 50.8 দিছি, এট সে ফ্লোর মানে সর্বনিম্নটা দেখাচ্ছে আর কি, উপরে যে 50.8 আছে সেটা, এই সে 8টা কিন্তু সে দেখাই নাই, মানে দশমিক একটা সে দেখাই নাই, মানে সর্বনিম্নের নিম্নটা দেখাচ্ছে আর কি। তারপরে সিল দিছি, সিল মানে আপনার কি বলুন, সিল হচ্ছে সর্বোচ্চ আর কি, যেমন সর্বোচ্চ দেখাচ্ছে 50.40 দিছি, এখানে সে কি করছে প্রিন্ট করে দেখাচ্ছে মানে 51 দেখাচ্ছে, সে এটাকে মানে 51 করে সে আমাদেরকে আউটপুট দেখাচ্ছে, এটা হচ্ছে সিলিং এর মানে সিলের সিল ফাংশনের অ্যালগোরিদম। তারপরে স্কোয়ার রুট, স্কোয়ার রুটে আমরা কি পাচ্ছি, আমরা দিচ্ছি 40 40, 40 যদি আমরা স্কোয়ার রুট করতে চাই তাহলে আমাদের আউটপুট কি আসে, 6.32 এরকম একটা আউটপুট আসে। তারপরে রাউন্ড, রাউন্ড হচ্ছে আপনার এটা আর কি, আপনার সিলিং এর মতো আর কি একটা আউটপুট দিচ্ছে, মানে 5 দিচ্ছে, আমরা 4.7 দিচ্ছি, সে আমাদেরকে কি আউটপুট দিচ্ছে, 5 আউটপুট দিচ্ছে। তো আপনারা দেখলেন যে ম্যাথ ফাংশন কিভাবে কাজ করে, তো ম্যাথ আপনারা যদি ম্যাথ ফাংশনটা যদি কল না করেন, ফ্রম ম্যাথ ইনপুট স্টার, ম্যাথ থেকে আমাদেরকে সম্পূর্ণ ম্যাথমেটিক যা ফাংশন আছে সব কিছু আমাদেরকে এখানে কল করা হলো, কল করা হলে তারপর আমরা কি করব, এই ফাংশনটাকে কল করে আমরা এখানে আমাদের কাজগুলো করে নিতে পারবো। তো আপনারা ম্যাথ বিষয়ে কয়েকটা জিনিস বুঝতে পারলেন, আরও অনেক কিছু আছে সেগুলো আমি দেখাইতে পারলাম না, সেগুলো আপনারা ম্যাথ বিষয়ে তেমন একটা কাজেও লাগবে না আপনাদের, যেহেতু আমরা ওয়েব ডেভেলপমেন্ট করবো, যেগুলো দরকার লাগবে সেগুলো আমরা শিখবো, তারপর আর কি শেখার জন্য আর কি যতটুকু লাগে ততটুকু আর কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।